ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনের মতো আজও দৈনিক স্বাস্থ্য বুলেটিন কোভিড-19 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 15 জুন 2020, 1 আষাঢ় 1427। আমাদের 60টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়, তবে গত 24 ঘন্টায় 58টি পরীক্ষাগারের ফলাফল আমরা জানতে পেরেছি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,733টি এবং যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,099 জন। নমুনা সংগ্রহ, আমি আবার বলছি, নমুনা সংগ্রহ হয়েছে 15,733টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 15,038টি। এই যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,099 জন। শনাক্তের হার 20.61%। নমুনা পরীক্ষা হয়েছে এ পর্যন্ত 5,16,503টি এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 90,619 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 34,027 জন এবং শনাক্তের বিবেচনায় সুস্থতার হার 37.55%। গত দিনের চেয়ে আমরা আজকে সুস্থতা অনেক বেশি বলছি, কারণ আজকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে শুধু হাসপাতালের সুস্থতা না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন সবাই এই টার মধ্যে যোগ হয়েছেন। এবং এই তথ্য আমাদেরকে আইডিসিআর সরবরাহ করেছে যে এ পর্যন্ত সুস্থ 34,027 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,209 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। পুরুষ 32 জন এবং নারী 6 জন। বয়স বিভাজনে 21 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 5 জন, 61 থেকে 70 15 জন, 71 থেকে 80 5 জন। বিভাগে ঢাকা বিভাগ 18 জন, চট্টগ্রাম 12 জন, সিলেট 6 জন, বরিশাল 1 জন, রংপুর 1 জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 25 জন, বাড়িতে 11 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 2 জন। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 536 জন, ছাড় পেয়েছেন আইসোলেশন থেকে 295 জন। এ পর্যন্ত আইসোলেশনে 15,844 জন এবং আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন এ পর্যন্ত 5,818 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 10,026 জন। কোয়ারেন্টাইনে 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছে 2,922 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,23,358 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 3,067 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,61,689 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 61,669 জন। কোয়ারেন্টাইনের জন্য প্রতিষ্ঠান আছে 629টি এবং এই 629টি প্রতিষ্ঠানে, এগুলো সরকারি এবং জেলা উপজেলা পর্যায়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রতিষ্ঠান, এবং তাৎক্ষণিকভাবে সেবা দেওয়া যায় 31,991 জনকে। বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় আছেন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বর্তমানে মজুদ আছে 1,75,217টি এবং সংগৃহীত হয়েছে এই পর্যন্ত 24,85,142টি। এখানে উল্লেখ্য এবং বিতরণ হয়েছে এ পর্যন্ত 23,09,925টি। এখানে উল্লেখ্য যে 24,000 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যা আগে সংগৃহীত তালিকায় যুক্ত ছিল এটাকে বাদ দেওয়া হয়েছে, কারণ যে সার্ভে কমিটি 24,000 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীকে গ্রহণ করেন নাই তারা ক্রাইটেরিয়া ফুলফিল না করার কারণে। এবং 24 ঘন্টায় বিতরণ হয়েছে আরও 2,000 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। এই তথ্য কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত। ইন্ট্রাগ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদ খান আজ কোভিড-19 পরীক্ষার জন্য 2টি PCR মেশিন এবং পেশিনে ব্যবহার করার জন্য 400 টেস্ট কিট অনুদান হিসেবে দিয়েছে।
আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ইন্ট্রা গ্রুপকে এবং চেয়ারম্যান মহোদয় মামুনুর রশিদ খানকে। এই পিসিআর মেশিন এবং কিট আমাদের যারা রেফারেল ল্যাবরেটরি এবং পরীক্ষাগার আছে সেখানে দেখা হবে যে আমাদের মেশিন এবং কিটের সাথে এগুলো সামঞ্জস্যপূর্ণ হলে অবশ্যই এই মেশিন এবং কিট দিয়ে পরীক্ষা করা হবে। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 165,188 এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,13,10,820। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,349 জন, 24 ঘন্টা আরও যুক্ত হয়েছেন 6 জন। স্বেচ্ছাসেবা ভিত্তিতে সেবাদানকারী চিকিৎসক 4,217 জন। স্ক্রিনিং বিমানবন্দরে হয়েছে 73 জন, 24 ঘন্টায় স্থলবন্দরে 457 জন এবং সমুদ্রবন্দরে 152 জন। এরপর 24 ঘন্টায় মোট স্ক্রিনিং হয়েছে 682 জন। এ পর্যন্ত সকল বন্দরে এবং ক্যান্টনমেন্ট রেজিস্ট্রেশন সহ স্ক্রিনিং হয়েছে 718,921 জন। গাইডলাইনগুলি আমাদের যা নির্দেশনা এবং গাইডলাইন ডিজিএইচএসের স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যায় www.djhs.gov.bd এবং www.corona.gov.bd। সর্বশেষ সংযোজিত গাইডলাইনটি হল কোভিড-19 সংক্রমণের ঝুঁকি বিবেচনায় জোন ভিত্তিক সংযমন ব্যবস্থা বাস্তবায়ন। জোন নিয়ে পেপার পত্রিকা যা আছে এই গাইডলাইন অনুযায়ী সেই জোন করা হয়েছে এবং এই গাইডলাইনেই আপনারা জানতে পারবেন যে কীভাবে জোন করা হয়েছে এবং জোনের কী ক্রাইটেরিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 16,091 জন এবং এ পর্যন্ত শনাক্ত 455,439 জন। মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা 400 জন, এ পর্যন্ত 12,526 জন। বিশ্বে শনাক্ত হয়েছেন 24 ঘন্টায় 137,526 জন এবং এ পর্যন্ত 76,90,708 জন। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যুবরণ করেছেন 4,281 জন এবং এ পর্যন্ত 427,630 জন। এই ছিল আমাদের কাছে তথ্য, শেষ করব। তবে যাবার আগে বলি, প্রতিনিয়তই আমাদের অনেক প্রিয়জনরা এই কোভিড বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। সকল মৃতের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের বিধি আত্মার শান্তি কামনা করি এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, পরিসংখ্যানবিদ, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সেবা দিতে যেয়ে প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছেন এবং অনেকেই মৃত্যুবরণ করেছেন। শুধু স্বাস্থ্য বিভাগের না, সকল বিভাগেরই যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং অন্যান্য সকল পেশার যারা সেবা দান করে যাচ্ছেন, অনেকেই আক্রান্ত হচ্ছেন সেজন্যই, এবং আমাদের অনেক প্রিয়জন হারিয়ে যাচ্ছেন, যেই হারানোর বেদনা আসলে অনেক বেশি এবং এটা অপরিণীয় ক্ষতি। সেজন্য আমরা এই ক্ষতি যেন আর না বাড়াই, এই বেদনা যেন আরও বেশি বেদনার্থ হয়ে না যায়, সেজন্য আমরা সকলেই যেন স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলি, সকলেই নিজেকে সুরক্ষিত রাখি এবং নিজের সুরক্ষার পাশাপাশি আমার পাশের ব্যক্তিও যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেটা সেই দিকেও আমরা দৃষ্টি রাখি। আমি নিজে সুরক্ষিত থাকলে আমার পাশের ব্যক্তিও সুরক্ষিত থাকবেন এবং তাকে উদ্বুদ্ধ করা যাবে সুরক্ষিত থাকার বিষয়ে। এই সুরক্ষা সামগ্রী হলো আমরা সবাই যেন মাস্ক পরিধান করি, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুই এবং জনসমাবেশ এড়িয়ে চলি, আমরা সামাজিক দূরত্ব বজায় রাখি, কারোর সাথে মোলাকাত না করা বা হ্যান্ডশেক না করা এগুলো যেন আমরা মেনে চলি। সবাই মিলেই আমরা নিজেদের সুরক্ষিত রেখে সুস্থ বাংলাদেশ গড়ার জন্য প্রয়াস চালাই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সকলেই সুস্থ থাকবেন, স্বাস্থ্য নিয়ম মেনে চলবেন এবং ভালো থাকবেন। সুন্দর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার যেন আমরা প্রত্যেকেই নিতে পারি। সবাই কাজ করে যাচ্ছেন, কিন্তু এই কাজ যেন আমরা সফল হই সেইভাবেই আমরা যেন অঙ্গীকারবদ্ধ থাকি সবাইকে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।